কাঁচা বাদাম নয়, এ গল্প কাঁচা লাউয়ের। শুধু লাউ কেন, পটল, লঙ্কা, ডুমুর সহ নানা কাঁচা তরকারি মেখে বিক্রি করে তাক লাগিয়েছেন হাবড়ার মাখা কাকু। চলুন ঘুরে আসি মাখা কাকুর দোকান। বাংলা গল্পের জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের দৌলতে লাউ চিংড়ির গল্প আমাদের সকলেরই প্রায় জানা। তবে এ গল্প লাউ চিংড়ির নয়, কাঁচা লাউয়ের। ইদানিংকালে যথেষ্ট ট্রেন্ডিং হয়েছে ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানটি। তবে তারও অনেক আগে থেকে প্রায় 3 বছর ধরে কাঁচা সবজি মেখে বিক্রি করে তাক লাগাচ্ছেন মাখা কাকু। তার হাতের মাখা এতটাই জনপ্রিয় হয়েছে তার আসল নাম প্রায় ভুলতে বসেছেন সকলেই, প্রচলিত নাম হয়ে গেছে মাখা কাকু। মাখা কাকুর আসল নাম রবীন ঘোষ, ডাকনাম বুলন। লাউ থেকে কাঁচা পটল, আঙুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁপে, ডুমুর সব সবজি কাঁচা মেখে বিক্রি করেন তিনি। জানা গেল প্রায় 24 বছর ধরে বিভিন্ন মুখরোচক জিনিস বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন বুলনবাবু। মূলত ছোলা মাখা, মুড়ি, চানাচুর, বাদাম বিক্রি করতেন। ভ্যানের ওপর সাজিয়ে স্থানীয় একটি স্কুলের সামনেই তার ছোট্ট দোকান। যদিও একসময় নিজেই এই স্কুলে পড়াশুনো করতেন তিনি। বুলনবাবু জানালেন হঠাৎ করেই মাথাতে এই চিন্তাভাবনা এলো, রান্না করে নয় বিভিন্ন তরিতরকারি কাঁচা মেখে খাওয়ালে কেমন হয়। সেই থেকেই শুরু। বছর 3 হলো মাখা খাবারের এই নয়া চমক এনেছেন বুলনবাবু। প্রতিদিন সকালে উঠে প্রথম বাজারে যান, সেখান থেকে বিভিন্ন কাঁচা সবজি কিনে বাড়িতে ফেরেন। বাড়ি এসে সেগুলি পরিষ্কার করে ভ্যানে সাজিয়ে নিয়ে চলে আসেন স্কুলের সামনে। শুধু স্কুলের ছাত্রছাত্রী নয়, তার এই কাঁচা তরকারি মাখা খাবার জন্যে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছেন ক্রেতারা, জানালেন মাখা কাকু। 24-25 বছর ধরে আমি ব্যবসাটা করি, মেনলি মাখামাখি কাঁচকলা মাখাটা আমি 5-6 বছর ধরে করছি। এমনি অন্য অন্য যে সবজিগুলো আছে আমার কাছে, লাউ, পটল, কই, আপনার ভেন্ডি, আলু, নানান ধরনের যে সবজি মাখা, সেই মাখাটাই 3 বছর ধরে, ঠিক আছে, 3-3.5 বছর ধরে ওই মাখাটা মাখি। আর এমনি আমার গাড়িতে ভ্যারাইটিস রকমের যত রকমের খাবার পাওয়া যায় সব রকমের খাবার এখানে পাওয়া যায়। মাখামাখি লাউ মাখা করি, কাঁচা লাউ মাখা, কাঁচা পটল, কাঁচা ভেন্ডি, কাঁচা আলু, সমস্ত কাঁচা বিনস, কাঁচা আপনার এই ডুমুর, নানান ধরনের যত রকমের কাঁচা মাখার মতন আছে সিজন অনুসারে, আঙুর মাখা, আপেল মাখা, কমলা মাখা, যত মাখা হয় সব মাখা আমার কাছে পাওয়া যায়। কনসেপ্ট আমার নিজের মাথা দিয়ে নিজের তৈরি। হ্যাঁ, এখানে আর সাধারণত আমার দেখা চোখে নেই, অনেক দূর দূরান্ত থেকে যারা লোকজন আসে বা ইউটিউবাররা আসে তারাও বলছে যে আমরাও কোথাও এখন পর্যন্ত দেখিনি। কি বলে ডাকে মূলত আপনাদের? আমাকে মাখা কাকা বলেই ডাকে। তাকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন তার সহধর্মিনী বর্ণালী দেবী। শুধু বিভিন্ন রকম মাখা খাবার নয়, অত্যাধিক গরমের কথা মাথায় রেখে রয়েছে লস্যি, বিভিন্ন শরবত, আমপানা, এমনকি কোল্ড ড্রিঙ্কস মাখার ব্যবস্থা। বাণীপুর বাণীনিকেতন স্কুলের সামনে পৌঁছে দেখা গেল বেশ জমে উঠেছে মাখা কাকুর ব্যবসা। হরেক রকম খরিদ্দার, তাদের হরেক রকম আবদার। কেউ লাউ মাখা, তো কেউ পটল মাখা, কেউ আবার অন্য কিছু দাবি করছেন। এ বিষয়ে স্থানীয় এক ক্রেতা জানান, যে সকল জিনিস আমরা সেদ্ধ করে তরকারি বানিয়ে খেয়ে অভ্যস্ত সেই জিনিস কাঁচা বিক্রি হচ্ছে। উৎসাহের বশে অনেকে কিনেও নিচ্ছেন। এ বিষয়ে বুলনবাবু বলেন, আগে থেকে বিক্রি বাটা অনেকটাই বেড়েছে, প্রতিদিনই নতুন নতুন ক্রেতারা আসেন, আমিও চেষ্টা করি তাদের মন জয় করার। এ বিষয়ে বুলনবাবুর স্ত্রী বর্ণালী দেবী বলেন, বাড়িতে আমার সেরকম কাজ নেই, আমিও চেষ্টা করি হাতে হাতে তার সাথে কাজ করে দেবার। দুজনেই করি, দুজন না হলে তো একার পক্ষে তো সম্ভব হয় না। হ্যাঁ, কাঁচা সবজিগুলো সব বাজার থেকেই আসে, সবকিছুই বাইরে থেকেই কিনে আনতে হয়। বাজার থেকেই সবজি নিয়ে আসার পরে ওগুলো তো সামনেই কাঁচা কেটে তারপর মাখা করতে হয়, ওগুলো তার কিছু ধুয়ে টুয়ে গাড়িতে গুছিয়ে নিয়ে, হ্যাঁ, ওগুলো বাড়িতে এই সব ই করা হয়, ধুয়ে টুয়ে গাড়িতে সাজিয়ে নিয়ে চলে যায়, ওগুলো সামনে কেটে তারপর দেয় বানিয়ে। কত বছর ধরে করছেন এটা? তাও 24-25 বছর হয়ে গেছে। ভালোই লাগে, এখানে তো আশেপাশে কাউকে দেখি না করতে, আমার তো খুবই ভালো লাগে, আর সবাই ভালো খায় ও খাবারটা। দীর্ঘদিন ধরে এই কাজ করছেন তাই সবাই ওনাকে কাকু বলেই ডাকেন। এ বিষয়ে ক্রেতাদের আশা শুধু হাবড়া নয়, একদিন মাখা কাকুর নাম রাজ্যের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়বে ভিন রাজ্যেও। যেখানে আমরা এতদিন দেখেছি আম মাখা, কুল মাখা, জাম মাখা, কিন্তু ইনি করলেন কি সবজিগুলোকেই, যেগুলো আমরা সিদ্ধ করে খেয়ে এসেছি সেগুলোকে একটা মাখার রূপ দিয়ে একটা নতুন ধরনের প্রেজেন্টেশন করলেন। কোল্ড ড্রিঙ্কস মাখা পাওয়া যাচ্ছে, আমের শরবত পাওয়া যাচ্ছে, আপেল মাখা, কুল মাখা,
আজকে তো ইভেন দেখে কাঁচা লঙ্কা ডুমুর নিয়ে বসে আছেন, ডুমুর যেটা কষা হয় বলে আমরা খেতে পারি না, পেঁপে লাউ যেটা এমনি আমরা সবজি খেয়ে থাকি তরকারি খেয়ে থাকি সেইগুলো জিনিসগুলো উনি মাখা করে খাওয়াচ্ছেন আমাদেরকে। সত্যি একটা অভিনবত্ব, কাকু খুব সুন্দর দোকান চালাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, হাবড়া।